ডিয়ার ভিউয়ার্স বাংলা টি টোয়েন্টি টিভিতে স্বাগত আজকে আমরা যে টি টোয়েন্টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে ফেসবুকের যে প্রোফাইল ফটো এবং কাভার ফটো সেটা কিভাবে সেট করা যায় নিশ্চয়ই আপনারা ওটা কি জানেন কাভার ফটো এবং প্রোফাইল ফটো কিভাবে সেট করা যায় তো এটা একটু ভিন্নধর্মী যে একটা ইমেজকে কিভাবে না ভেঙে প্রোফাইল এবং কাভার ফটোর সাথে একত্রিতভাবে এভাবে সেট করা যায় তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে যে প্রোফাইল ফটোটা রয়েছে সেটা কভার ফটো নি অবাঞ্ছিত একটা অংশ তো এই অবিচ্ছেদ্য যে অংশটা রয়েছে সেটা একই সাথে আমরা কিভাবে সেট করলাম এখানে তো আজকে টিউটোরিয়ালটা আমরা সেটা নিয়েই দেখব তো চলো শুরু করা যাক তো এটা আমরা করব ফটোশপ সিএস6 এর মাধ্যমে তো আমি ফটোশপ সিএস6 এর এখানে যে আমাদের কাভার ফটো সেটা আমি নিয়েছি আপনি আপনার পছন্দ মতো কাভার ফটো নিয়ে নেবেন এখানে একটি ব্যাপার কাভার ফটোটি নেওয়ার পরে এখানে যে ইমেজ সাইজ রয়েছে ইমেজ সাইজটা আপনারা ঠিক করে দিবেন ওয়াইড দিবেন 851 পিক্সেল খেয়াল করুন ওয়াইড 158 পিক্সেল মাস্ট বি দিবেন এবং হাইট 342 পিক্সেল 342 পিক্সেল হাইট এবং ওয়াইড 851 পিক্সেল এই দুটো সাইজ ঠিক থাকতে হবে এখানে যে রেজলিউশন রয়েছে এখানে সেভেন্টি টু পিক্সেল পার ইঞ্চ জানো কি তো আমাদের ইভেন্ট সাইজটা আপনার দেখে দেখিয়ে দিয়েছি আমি আমার ইভেন্ট সাইজটা কেমন হবে তো এখানে একটি ব্যাপার যে ফেসবুকের জন্য কাবার ফটো তৈরি করার জন্য আলাদা একটি টেপলেট রয়েছে সেটার ডাউনলোড লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো ফাইল ওপেন পিএইচডি আকারে যে ফেসবুক কাবার ফটো যে টেম্পলেটটি রয়েছে এটা পিএইচডি আকারে ডাউনলোড করে নিয়েছি আমি ফর ডেস্কটপে সেখান থেকে আমি ওপেন করছি কিপ প্লেয়ার্স দেন এই যে যে টেম্পলেটটা আমি ডাউনলোড করেছি নেট থেকে সেটা এরকম তো এখানে যে আপনার গাইডলাইনগুলো দেখা যাচ্ছে সেটা আমি এখান থেকে ভিউ এক্সট্রা যে চেকস রয়েছে সেটা আমি যে উঠিয়ে দিলি এগুলো চলে গেছে তো এখানে আপনি ইমেজ সাইজটা দেখুন কত রয়েছে ইমেজ সাইজ রয়েছে তিন আটশো একান্ন বাই তিনশো পঁয়ষট্টি কিন্তু আমাদের যে পূর্বের যে ইমেজটা রয়েছে সেটা আমরা নিয়েছিলাম আটশো একান্ন বাই তিনশো বিয়াল্লিশ নিশ্চয়ই একটা খেয়াল আছে এবার আমাদের যে কাজটি করতে হবে খুব সিম্পল একটি ব্যাপার খুব জটিল কোনো ব্যাপার না আপনার ইমেজ সাইজটা আপনি ঠিক করে নেবেন এই মাসে ঠিক করে নিয়ে জাস্ট ডুপ্লিকেট লেয়ার করে অথবা লেয়ার আনলক করে দিয়ে মাউসে বাম বাটন চেপে ধরে ট্রাক করে আমাদের যে ফেসবুক কাভার ফটো টেম্পলেট যে ডকুমেন্টে রয়েছে সেখানে ছেড়ে দেবে দেখুন ছেড়ে দেওয়ার সাথে সাথে সেটা এভাবে বসে গেছে এখানে যে আপনার মোটরটা রয়েছে সেটা দিয়ে এভাবে ড্রাগ করে এটাকে আপনি রিচার্জ করে রিপোজিশনিং করে দিতে পারেন সুন্দরভাবে আমি রিপোজিশনিং করে নিলাম জাস্ট এই আপনি দেখতে পাচ্ছেন তো এখানে রিপোজিশন করে এখানে একটা ব্যাপার আমি আবার দেখাচ্ছি ফেসবুক থেকে ফেসবুকের যে আমি এখানে যে ফটোটা সেট করেছিলাম সেটার যে ফটোর যে থুতিটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি আসেনি ঠিক আছে চিনটা আসেনি তো এখানে আমি সেটা পুরো নিয়ে আসব এইটুকু আমি সংশোধন করব এখানে তো সেই জন্য এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমি এটা এখানে আমি টেমপ্লেটে গিয়ে যে প্রোফাইল পিকচার রয়েছে সেটা গ্রিন যে মাস্কটা রয়েছে সেটা সরিয়ে দিলাম তো এখানে আমি এই তো তিনটা এবং নেকটা নিয়াছি গলাটা এবং 60 এর দেখা যাচ্ছে কিন্তু আমার ফেসবুকে যে প্রিভিয়াস যে প্রোফাইল ফটো সেটাতে কিন্তু তা দেখা যাচ্ছে না দেখো সেটা নিচে কিন্তু ঘাটটাও দেখা যাচ্ছে না গলাটাও দেখা যাচ্ছে না সেটা আমি নিয়ারব এটা আমি এইটুক ঠিক করব এখান থেকে এবং ইমেজটাও পুরো এটার সাথে অভਿચ્છত যেহেতু যেহেতু আপনারা এখন দেখতে দেখছেন এই যে কিন্তু অবিচ্ছেদ একটা ইমেজ এই পুরো অবিচ্ছেদ ইমেজটা এখানে এইটুক হবে প্রোফাইল ফটো আর এই বাকিটা হবে কভার ফটো কিন্তু অবিচ্ছেদ থাকবে ওইরকম তো আমি এই ইমেজটা ড্রাগ করে এখানে নিয়ে এসেছি আপনারা দেখতে দেখতে পেয়েছেন টেমপ্লেট টেমপ্লেট ডকুমেন্টে এখন আমাদের যে কাজটি করতে হবে প্রথমে আমরা প্রোফাইল ফটোটা সেট করব তো প্রোফাইল ফটোটা সেট করার জন্য এখান থেকে আমি যে ক্রপ টুলটা রয়েছে সেটা ক্লিক করলাম ক্লিক করে এখানে যে ফেসবুকের যে সাইজ রয়েছে প্রোফাইল ফটোর সেই সাইজটা হলো ওয়ান এইটি পিক্সেল বা পিএক্স তো এখানে আমি ওয়াইড এবং হাইট ওয়ান এইটি পিক্সেল দিয়ে দিলাম ফেসবুকের প্রোফাইল ফটোর যে সাইজটা নির্ধারিত কাস্টম সাইজ ওয়ান এইটি পিক্সেল বাই ওয়ান এইটি পিক্সেল তো আমি সেই সাইজটা এখানে নিয়ে এসেছি এসে এখানে আমি আমাদের প্রোফাইল ফটোটা এখান থেকে সেট করব এভাবে আমি এটাকে নিয়ে আসবো এখানে চারপাশে যে সাদা বাউন্ডারিটা রয়েছে সেই বাউন্ডারিটার ভিতরে যেন অবশ্যই থাকে বাউন্ডারিটা যেন আহ না হয় সেদিকে খেয়াল রাখবেন তো আপনি প্রয়োজন মনে করে কিবোর্ড থেকে কন্ট্রোল কি চেপে ধরে এভাবে যদি ড্রাগ করেন তাহলে আপনাদের পজিশনটা ঠিক হবে বক্স আকারে যে আইকনটা আসছে আপনি দেখতে পাচ্ছেন এটা চলে গেলে কারণ কটন কি ছেড়ে দিলে এটা চলে যাবে পুনরায় নতুনভাবে কন্ট্রোল কি চেপে এবার ডাবল ডাবল হেড আসলে কন্ট্রোল কি চেপে ধরে মাউসের বাম বাটন চেপে ধরে ট্র্যাক করবেন এইভাবে হ্যাঁ পজিশনটা খুব সহজে আসে তো এখানে পুনরায় আপনি করবেন জাস্ট এইভাবে নিচের কিছু অংশ ফাঁকা রয়েছে জাস্ট বর্ডারের সাথে মিলিয়ে দিবেন যাতে কিন্তু সাদা বর্ডারটা আপনার ক্রপ হবে না ভিতরে থাকবে ঠিক বাউন্ডারি ঘেঁষা থাকবে এইভাবে যত সুন্দর এখান থেকে করতে পারবেন ক্রপিং ওইখানে প্রোফাইল ফটোটা তত সুন্দর দেখা যাবে এবং কভার ফটোর সাথে সেটা খুব সুন্দর ভাবে ম্যাচ খাবে যেমন অরিজিনাল মনে হবে দেন ওকে তো এখানে মুকুলে আমি ক্লিক করে এটা ওকে করে দিলাম তো আমাদের যে প্রোফাইল ফটো সেটা আমি ক্রপ করা হয়ে গেছে এটা আমি এখন সেভ করব ফাইল সেভ ফর ওয়েব এখানে সেভ ফর ওয়েব কমান্ড দেব দেন এখান থেকে প্রগ্রেসিভ চেক দিয়ে দেব অপটিমাইজ চেক অবস্থা থাকলে আপনি আনচেক করে দেব ফরম্যাট হবে জিপি জিপিএক এখানে প্রপোর্শনটা আপনারা দেখতে পাচ্ছেন ইমেজ সাইজের পার্সেন্টেজ 100% আর কোয়ালিটি হলো কি বি কিউবিক বি কিউবিক কোয়ালিটি দেন ওকে এন্ড দেন সেভ এখানে সেভ আমি করব কভার ফটো কভার ফটো নামে কভার ফটো জিপি তারপর পূর্বে একটা কভার ফটো ইমেজের সাথে সেটার উপর আমি রিপ্লেস করে দেব

যে ক্রপ করেছিলাম সেটাকে আমি ডিলিট করে দেবো ডিলিট করে দিলে আমার পূর্বের ইমেজটা চলে আসবে আমি এটাকে আবার জুম আউট করে নিই তার পূর্বের মতো আবার পূর্বের ইমেজটা চলে আসছে এখান থেকে আমি কিছুক্ষণ পূর্বে প্রোফাইল ফটোটা সেভ করেছি এবার আমি এখান থেকে কাবার ফটোটা নেব তো কাবার ফটোটা নেওয়ার জন্য আমাকে এখানে কি করতে হবে জাস্ট এখানে যে ক্রপ টুলটা রয়েছে পুনরায় ক্রপটা চলে যাব এবার আমাদের যে কাবার ফটোর যে সাইজটা আটশো একান্ন বা তিনশো পনেরো আপনি এখানে টাইপ করে দিতে পারেন বা এখানে সেভ করে নিতে পারেন আমি এখানে সেভ করে রেখেছি আটশো একান্ন পিক্সেল বাই তিনশো একান্ন বা এখানে আপনি টাইপ করে দিলে সবচেয়ে ভালো একশো আটশো একান্ন বাই তিনশো পনেরো পিক্সেল এটা হলো ফেসবুকের কাবার ফটো স্ট্যান্ডার্ড সাইজ এই সাইজটা দিলে কোনো সমস্যা হবে না আর না হলে কিন্তু ইমেজটা ম্যাচ খাবে না প্রোফাইল ফটোর সাথে আবার ফটোটা ম্যাচিং হবে না গুণের বিষয় হয়ে যাবে তখন খারাপ দেখা যাবে পারফেক্ট একটা যে অবিচ্ছেদ একটি ফটো তা বোঝা যাবে না সেই জন্য সাইজটা আপনি ঠিক রাখবেন এখানে দেখা যাচ্ছে যে ক্রপের যে সিলেকশন আসছে সেটা চলে আসছে এখান থেকে আমি ট্রাক করে এভাবে জাস্ট এই যে নিচের যে বাউন্ডারিটা রয়েছে সেটা উপরে এইভাবে উঠিয়ে দেবো ওই জন্য মনে করলে কি করতে কন্ট্রোল কি চেপে ধরে ট্রাক করবো ট্রাক করে এইভাবে জাস্ট ডানের যে পাউন্ড শেপ পর্যন্ত নিয়ে আসবো বায়ো সেম বায়ের যে লাইনটা রয়েছে সেটা আনবো আমি নিচের যে নিচের যে বারটা দেখা যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সাদা বারটা বরাবর তো এখানে এটার নিচে ডেমে এসেছে আমি আর একটু উপরে উঠে দিই আবার এটা এই যে এই বারের বাইরে চলে আসছে ভিতরে চলে আসছে এটা করে ট্রাক করে কন্ট্রোল কিছু ভিতরে ট্রাক করে এভাবে বাইরে বরাবর নিয়ে যাবো এই যে চলে আসছে আবার এখানে এই বরাবর নিয়ে আসতে হবে উপরে আমি একটু ড্রাক উঠে দিই তাহলে সমস্যাটার সমাধান হবে উঠে এবার নিচের থেকে ড্রাক করি নেই হ্যাঁ এবার আপনি বাইরে দেখতে পাচ্ছেন এবং এ পাশে বা দিকে এখানে একটু ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট দেখা যাচ্ছে তো আমি এটাকে ড্রাগ করি হবে ট্রান্সপারেন্টটা সঠিক ভিতরে নিয়ে আসি হ্যাঁ এখানে ঠিক আছে হ্যাঁ এখানে ঠিক আছে তো এখানে আমি ক্রপ করে চেক দিয়ে দিলাম তো ক্রপ হয়ে গেল দেন ওকে এবার এখানে যে নেম গুলো আছে এই সাদা পাউডারটা রয়েছে সেগুলো আমি টেম্পারেটের যে

ক্রপিং করার পরে এখন আমি সেভ এর জন্য ফেসবুক এর ওয়েব এর জন্য সেভ করব এটা কভার ফটো সেভ এন্ড রিপ্লেস তাহলে হয়ে গেল এবার আমি দেখি কাজ করছে কিনা ঠিকভাবে আমি আমার ফেসবুক প্রোফাইলে চলে গেলাম যে এখানে যে কভার ফটোটা রয়েছে কভার ফটোটা আমি আগে আপলোড করি ডেস্কটপে যেহেতু সেভ হয়েছে কভার ফটো তো এখানে এই যে সিওবি কভার ওপেন রিপ্লেস হয়েছে এবার আমি এখানে দেখুন এটা উনি দেখা যাচ্ছে কারণ এটা প্রোফাইল ফটোটা পূর্বেরটা রয়েছে তো প্রোফাইল ফটো নতুন আমি যে বা যে নতুন প্রোফাইল ফটোটা আমি ক্রপ করে সেভ করেছি অ্যাডজাস্ট করে সেটা আমি এখন এখানে সেট করব একই ইমেজের অবিচ্ছেদ্য অংশ দেন সেভ সেভ হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এই যে চশমার যে ফ্রেমটা রয়েছে সেটা এটার সাথে ম্যাচ হয়েছে পূর্বে কিন্তু যে আমি প্রোফাইল ফটোটা নিয়েছিলাম সেটা কিন্তু আমি বলেছিলাম সেটার নেকটা শার্টের কলার এবং এই চিনটা বা থুতনিটা কিন্তু ছিল না সেটার ভিতরে ছিল দেখা যাচ্ছিল না আমি এই এরোটা ঠিক করেছি তো একই ইমেজ দিয়ে কাবার ফটো এবং প্রোফাইল ফটো অবিচ্ছেদ্যভাবে রয়ে গেছে কিন্তু আবার প্রোফাইল ফটো এবং কাবার ফটো সেট করাও হয়ে গেছে তো এভাবে মজার এবং খুব আকর্ষণীয় ফেসবুকের এর কাভার এবং প্রোফাইল ফটো একটি ছবি থেকে কিভাবে অবিচ্ছেদ্য ভাবে তৈরি করা যায় সেটা আমি দেখালাম আশা করি টিউটোরিয়ালটা আপনাদের পছন্দ হয়েছে আর আমি যে ফেসবুক কাভার ফটোর যে টেম্পলেটটা রয়েছে সেটা আমার ভিডিও ডেসক্রিপশনের নিচে ডাউনলোড লিংকটা দিয়ে 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 দিয়েছি যে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এভাবে প্র্যাকটিস করে দেখবেন খুব সুন্দর সুন্দর মজার ছবি দিয়ে আপনি ফেসবুকের প্রোফাইল এবং খাবার ফটো বিচ্ছদ ভাবে তৈরি করে আকর্ষণীয় করে তুলতে পারেন ধন্যবাদ